নমস্কার বন্ধুরা, আজ আমার এপিসোডটা দুটো দিক থেকে স্পেশাল। প্রথমত, আজ আমার এটা 100তম এপিসোড, এবং দ্বিতীয়ত, কালকে রাখি। যে কোনো শুভ অনুষ্ঠান আমরা মিষ্টি দিয়ে উদযাপন করি, আর আজ সেই লক্ষ্যে বালুশাই বানালে কেমন হয়? প্রতিটা স্টেপ ভালো করে দেখো, তাহলেই ওপর থেকে খাস্তা কিন্তু ভেতরে রসালো বালুশাই বানিয়ে নিতে পারবে। আমি ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো বালুশাই। বড় চামচের 2.5 চামচ ঘি দিয়ে দিলাম ও বেশ ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। অনেক বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট চাই কিন্তু আজ আমার। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল। ছোট চামচের 1/2 চামচ খাবার সোডা দিলাম, যাতে ভাজার সময় ফুলে ও রসটা ভেতর পর্যন্ত যায়। ময়ামটা এমন হবে যাতে মুঠোর মধ্যে করে চাপলে দলা বেঁধে যায় ও একটু চাপ দিলেই আবার ভেঙে যায়। একবারে পুরো জলটা দেবে না, আমি নর্মাল রুম টেম্পারেচার জল ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দেবে আর ময়দাগুলো এক জায়গায় করবে। লুচি পরোটার ময়দার মতো চেপে চেপে মাখবে না, তাহলে ভেতরের লেয়ারটা তৈরি হবে না। দেখো, এভাবে পুরো মণ্ডটা তৈরি করে নিলাম। এবার ঢেকে রেখে দিচ্ছি। রসটা বানানোর জন্য 1 বাটি চিনি নিলাম, তাতে 1/2 বাটির একটু বেশি জল দিলাম। দুটো এলাচ দিয়ে দিলাম, এতে খুব সুন্দর গন্ধ হবে। চিনি জলে গুলে গেলে অল্প ফুড কালার দিলাম, এটা পুরো অপশনাল। বাড়িতে কেশর থাকলে অল্প দিয়ে দিও, তাতেও কিন্তু কালারটা ভালোই আসবে। রসটা একটু চিটচিটে হবে। রসটা রেডি হয়ে গেছে কি করে বুঝবে? দুটো সহজ পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। একটা, রসটা একটু ওপর থেকে ফেললে দেখবে একদম লাস্ট ফোঁটাটা অনেকটা দেরিতে পড়ছে, তার মানে রসটা হয়ে গেছে। 2 নম্বর, একটু রস আঙুলের মাঝে ধরলে একটু তার তৈরি হবে, আঙুল দুটো আটকে যাবে, তার মানেই বুঝবে রস রেডি। ময়দার ঢাকনাটা খুলে এবার একটু এইভাবে করে নাও, যাতে ভেতরের লেয়ারটা আরও ভালো হয়। ছোট ছোট বল করে দু হাতের তালুতে ভালো করে প্লেন করে একটু চেপে দাও। এবার রুটিওয়ালা বেলুন দিয়ে মাঝখানে একটু গর্ত করে দাও, এতে রসটা ভেতরে ঢুকবে। তোমরা পুরোটা ঘিতে ভাজতে পারো, এতে টেস্টটা অনেক বেশি হবে। আমি সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে ফ্লেমটা একদম কমিয়ে দেবে, দিয়ে এবার বালুশাইগুলো ছেড়ে দাও। প্রথমে নাড়বে না, সেট হতে দাও, তারপরে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নাও।
রসটা যদি ঘন হয়ে যায় তাহলে একটু গরম করে বালুশাইগুলো ডুবিয়ে দাও। 10 মিনিট মতো রসে ডুবিয়ে রেখে তুলে নাও। ওপরে আমি রোস্টেড চারমগজ দিয়ে সাজিয়ে দিচ্ছি, তোমরা পেস্তাও দিতে পারো। আশা করি তোমাদের খুব কঠিন মনে হলো না বালুশাহি বানানো।